ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হয়তো আপনাদের আগে আমি বলেছিলাম একটা ব্লগসে যে আমার পার্লার আছে, আর মনে হইলো ঈদের সময় একটু কালার করি, এই জন্য একটু কালার করতে চলে আসলাম। মানে আমার রুমের ভিতরই পার্লার, আর ডিসকাউন্ট চলতেছে অনেকটাই। যদি কেউ আসতে আগ্রহী হন চলে আসবেন, রিবন্ডিংয়ে ডিসকাউন্ট চলতেছে, কালারে সব কিছুই ডিসকাউন্ট দিব। আর এটা খালিশপুরে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে। আর এটা আমারই চুল, আমি কালার করতেছি, আর পরে অবশ্য আপনাদের পিক দিব। আর এটা যখন করাচ্ছিলাম তখন প্রসেসটা করাচ্ছিলাম, তখনের ভিডিও। আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন, আমার পুরো কালারটাই আছে। আসলে ভিডিও অনেক বড়, কালার করতে অনেক টাইমের ব্যাপার, কিন্তু আসলে ওইভাবে তো অত টাইম দিয়ে ভিডিও দেওয়া যায় না। এই জন্য যতটুকু আমার মানে দিতে পারছি ততটুকুই আপনাদের দিয়েছি। আর কালারের মেডিসিনটা আমার দেওয়া হয়ে গিয়েছে, আমি একটু স্টিম নিচ্ছিলাম তখন, আর গরমে কালারটা আমি ওয়াশ করে নিয়েছি। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, তাহলে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ। আমার মেডিসিন ধোয়া হয়ে গেছে, এখন আমি ধুয়ে ফেলছি, তখনের রেজাল্ট। আর আসলে লাইটের কারণে অনেকটা ভালো করে বোঝা যাচ্ছে না, কালারটা অনেক সুন্দর হয়েছে এবং সবাই বলতেছিল অনেক সুন্দর হয়েছে অবশ্য। আর এগুলো মানে এই কালারটা ক্যাপস্টিক কালার, আসলে অনেক সুন্দর লাগে। আমি ক্যাপস্টিক কখনো করিনি, তা ভাবলাম এইবার ঈদেই করি। আমি সবসময় আমার চুল কালার মানে করা থাকে, কিন্তু এটা আসলে করিনি। তো আপনারা যদি কেউ করতে আগ্রহী হন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আর আপনাদের সাথে আমি আরও অনেক কিছু পার্লারে শেয়ার করব যখন মানে আমি অবশ্যই সাজানি কাজটা। আসলে অনেকে আবার ক্যামেরা আসছে ফাইনালি, তখন ওর জন্য আসছে ভিডিও, তখন আসলে চুলটা অনেক কিছুই শুকানো শেয়ার করতে পারি না। তবে আজকে ঠিক মতো দেখি যারা ছিল দেখো আপনাদের আমি এগুলো শেয়ার হয়ে গিয়েছে, তখন আমি আবার পরে তাড়াহুড়া করে রান্নাটা রেজাল্ট আর রান্নাটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর কালার করতে আসলে অনেক টাইম লাগে, অনেক টাইমের ব্যাপার, কারণ চুল বেশি থাকলে একটু বেশি টাইম লাগে। আর এরপরেই আমি কালারের পরে আমি এখন রান্নাঘরে চলে আসলাম, রান্না করতেছি, এদিক দিয়ে মানে কালার করলাম, আবার কাস্টমার আসলে সেই কাজটা করি। আসলে ভিডিও এই কয়টা দিন দিয়ে একটু সমস্যারই ব্যাপার, একটু বিজি থাকার কারণে হয়তো ভিডিও ঠিক মতো না পেতেও পারেন, তবে আপনারা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি রান্না করব আজকে মুরগির মাংস, আর বাচ্চাদের আসলে মুরগিটা খুবই পছন্দ মুরগির মাংস, কারণ এটা একটু নরম, এই জন্য ওরা খেতে পছন্দ করে। মুরগিটা বেশিই আসলে রান্না পড়ে, সব মশলা আমি নিয়েছি, আর এগুলো আসলে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি কালার সম্বন্ধে কথা বলতেছিলাম, এই জন্য আর রান্নার ব্যাপারে কথা বলতে পারিনি। তো আমি পেঁয়াজটা ভেজে তারপরে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে আদা রসুন এবং জিরা দিয়ে দিয়েছি, তেজপাতা সব দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। আরেকটা কারণ কি, মশলা কষানোর উপর সম্পূর্ণ রান্না নির্ভর, কারণ মশলাটা কষানো না হলে কাঁচারটা যে ঘিরান ওটা আসলে আসলে তরকারি ভালো লাগে না, এই জন্য আমি মশলাটা খুব ভালো করে কষাবো। আপনারা দেখতে থাকুন, আর সামনে ভালো ভালো ভিডিও অবশ্য আপনাদের সাথে শেয়ার করব আমার পার্লারের ব্যাপারে। এবং আমি দর্জি কাজও করি, নিজেদেরটাই করি, আগে অনেক অর্ডার করছি কিন্তু এখন আসলে আমি পারি না আমার বাচ্চা নিয়ে, কিন্তু মানুষ আমাকে আসলে অনেক ভালোবাসে, ভালোবাসার কারণে অনেক জোরপূর্বক দিতে চায়, কিন্তু আসলে আমি নিতে পারি না, কারণ আমি বাচ্চা নিয়ে সংসার নিয়ে
পার্লার নিয়ে সব নিয়ে এখন আমার ব্লগ করি, মানে আমি আসলে পারি না। এই জন্য আমি সেলাই কাজও খুব ভালো পারি আর পার্লার তো আছেই, আর এখন ব্লগ করি। তো আপনারা যদি আমার পাশে থাকেন আমার উৎসাহ আসলে বাড়বে, কারণ ব্লগের আমার উৎসাহ নতুন করে এসেছে। এই জন্য আমি এটা একটু ভালো করে করতে চাই। আর পার্লারের আপনারা অনেক ভিডিও দেখতে পারবেন, আমি অনেক ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার চ্যানেলটা এই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে আসলে আমার ভিডিওগুলো তখন দেখতে পাবেন না। আর আমি ঈদের পরে নিয়মিত ভিডিও আপলোড করব, এখন একটু হয়তো এক থেকে দুই দিন পর পর দিতে পারি, আবার প্রতিদিনও পারি, যখন সময় পাবো দিব এই আর কি। আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন এবং একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, কমেন্টস করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো এবং কি ভুল আছে আমার, তাহলে আমি বুঝতে পারবো আর ওই ভুলগুলো মানে ভবিষ্যতে না হয় সেই চেষ্টা করব। আপনারা আপু ভাইয়েরা কমেন্টস করবেন। আর তো অনেক কথা শেয়ার করলাম, এখন আমার মশলাটা আসলে ওই সময় কষানো হয়ে গিয়েছিলো, তারপরে আমি মুরগির মাংসটা এবং আলু আগেই দিয়ে দিয়েছি, কারণ মুরগির মাংসটা নরম আর আলুটা এই জন্য একসাথে দেওয়ার চেষ্টা করি যাতে একসাথে ওটা সিদ্ধ হয়ে যায়। এই জন্য আর জাস্ট একটু পানি দিয়ে নিব, মানে কষানোর জন্য। কষানো হয়ে গেলে আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঝোলের পানি দিয়ে দেব। আর আপনারা কোথার থেকে আমার ভিডিও দেখতেছেন, আর পারলে আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন, এক সময় হয়তো করবেন। আর এখন আমি চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, শেয়ার করলে আসলে খুবই খুশি লাগে আর লাইক করলে তো আরও খুশি লাগে। তো অনেক আপুরা ভাইয়ারা করেন লাইক, আর আমার কাছে আসলে অনেক ব্লগ ভিডিও আসেই করে, আমি সবারটাই লাইক করি দেখি, কারণ একটা আসলে লাইক দিলে আমার খুব একটা ক্ষতি হবে না। আর একটা মানুষের ভিডিও যদি আমি দেখি লাইকটা দিলে তো আসলেও তেমন একটা কোনো ই হয় না, যদি তার কোনো উপকার হয় এবং লাইক পেলে আসলে অনেক আগ্রহ বাড়ে, এই জন্য আমি সবসময় কিন্তু লাইকটা দেওয়ার চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন আমার মানে ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা উঠে গেছে, আর তেলটা উঠে যাওয়ার পরেই আমি ঝোলের পানিটা দিয়ে দিব, কারণ তেলটা না উঠলে আসলে ঝোলের পানি তার আগেই যদি দিই তাহলে কিন্তু মাংসটা টেস্ট লাগবে না। আর আপনাদের সাথে আমার ফ্যামিলির ব্যাপারে আমি সব কিছুই আস্তে আস্তে আলোচনা করব, অনেক কিছুই বলা হয়নি, মানে আমার বাবার বাড়ি বা আমার হাজব্যান্ডের বাড়ি মানে শ্বশুর বাড়ি সব কিছুই শেয়ার করব, কোথায় কে আছে, কোথায় মানে আমি কোথায় কি, এগুলো আমি সব শেয়ার করব। আপনারা এই জন্য সাবস্ক্রাইব করবেন, সব কিছুই জানতে পারবেন। আস্তে আস্তে অনেক কিছুই বলা হয়নি, সব কিছুই আপনাদের বলবো। তো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, ঝোলের পানিটা যখন ই হবে মানে আমি একটু পরে দেখব যে, আর ঝোলটা আসলে অত টানাবো না, একটু ঝোল ঝোল রাখবো আজকে, মানে এক এক সময় আসলে এক এক রকম খেতে মন চায়, অনেক সময় মনে হয় একটু ভোনা ভোনা খাই, অনেক সময় একটু ঝোল টাইপের ভালো লাগে এই জন্য। আর আমি গরম মশলা, জিরা এটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে দিয়ে আমি একটু জাল দিব, তারপরে নামিয়ে নিব। তো আজকের ব্লগটি কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টসে অবশ্যই, আর আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আর কে কে মার্কেট করলেন জানাবেন।